বন্ধুরা, শিউলি কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ইলিশ মাছের একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করে দেখাবো। প্লিজ বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আমি মাছটা আগে কেটে নিই। মাছ রাঙা পাখি রে, মাছ খাবি নাকি রে? খাবি তোরে আয়না, নিচে কেন বায়না? আমাদের আমাদের চিলেতে মাছ খায় বিলেতে, তুই কেন খাবি না? পরে এসে পাবি না। বন্ধুরা, আমার মাছটা কাটা হয়ে গেছে। আমি ততক্ষণ ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নার কাছে চলে যাব। বন্ধুরা দেখছেন, এই যে বাঁশ পাতার মতন দেখতে এই গাছগুলি, এগুলো কিন্তু আদা গাছ। এগুলো প্রায় 3 মাস মতো পাতাগুলো এরকম সবুজ থাকে, তারপর শুকিয়ে যায়। বন্ধুরা, আমি বাগান থেকে কচু খুলে নেব রান্নার জন্য। বন্ধুরা, আমার কচু খোলা হয়ে গেছে। আমার বেশি লাগবে না, অল্প দিয়ে রান্না করব। মাঝারি সাইজের ডেফিগুলো হয়েছে। বন্ধুরা, আমি কচুগুলো কেটে নেব। এই যে বাগানের কচু, তাই এই কত সহজে দেখুন ছালগুলো উঠে যাচ্ছে। ছালগুলো ছাড়াতে হচ্ছে না, এমনি ঘষলে, বটির গায়ে ঘষলেই উঠে যাচ্ছে পরিষ্কার হয়ে। এইভাবে আমি সমস্ত কচুগুলোকে ছাড়িয়ে 2 টুকরো করে নেব। বন্ধুরা, এই যে কচুগুলো কেটে নিয়েছি, অল্প নিয়েছি, আর যে কেটে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। আর আমি পেঁয়াজগুলো আর আদাগুলো কুচিয়ে নিই। আদাটাও কুচি করে নিচ্ছি, আর কাঁচা লঙ্কাগুলো একটু চিরে নেব। কাঁচা লঙ্কাগুলো একটু লম্বা করে চিরে নেব। বন্ধুরা, একদিন আমি আপনাদেরকে আমাদের তেজপাতা গাছ দেখাবো। এইগুলো হচ্ছে আমাদের গাছের তেজপাতা। বন্ধুরা, আমি আদাটা বেটে নিচ্ছি, আর একটু টমেটো বেটে নেব। এই রান্নাটার জন্য কিন্তু বেশি মশলা দেবো না। বেশি মশলা দিয়ে করলে ইলিশ মাছের যে একটা নিজস্ব স্বাদ থাকে, সেই স্বাদটা যেন কোথাও যেন বুঝতে পারা যায় ঠিক মতো। কিন্তু কম মশলা দিয়ে রান্নাটা করলে ইলিশের স্বাদটা বজায় থাকবে এবং তরকারিটাও খেতে খুব টেস্টি হবে। শুধু আদা বাটা দেবো, আর একটু টমেটো বেটে দেবো। বন্ধুরা, আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গিয়েছে। আমি এবারে তেল দিয়ে, তেল অল্প একটু তেল দিলাম, দিয়ে কচুগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নেব। আমি 1/2 চামচ লবণ দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে কচুটা ভাজব। আপনারা কিন্তু ইলিশ মাছের বিভিন্ন রকম রেসিপি খেয়ে দেখেছেন, হ্যাঁ, কখনো দই ইলিশ বা ভাপা, ঝাল, শুধু আলু দিয়ে
ঝোলটি তুই কচুরি একবার ঝোল খেয়ে দেখবে, একদম অসাধারণ খেতে লাগবে। আর এটা আমি করবো মাছ কিছুটাই ভাজবো না, কাঁচা ইলিশ দিয়েই আমি রান্নাটা করব। যারা পছন্দ করে না তারা একটু হালকা করে ভেজে নিতে পারেন, কিন্তু আমি এটা কাঁচা ইলিশ মাছটা দিয়েই রান্নাটা করব, তাহলে টেস্টটা অনেকটা বেশি ভালো লাগবে। আমি এবারে মাছটাতে লবণটা আগে থেকে কাটার পরে মাখিয়ে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায়। এবারে আমি ওতে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর আমি মাছে কিছুই দেবো না, একদম সাদা মাথা সিম্পল রান্না হবে, মাছের নিজস্ব স্বাদটাও বজায় থাকবে। অনেক তেল মশলা দিয়ে রান্না করছি না বলে ভাববেন না যে খেতে টেস্ট কম হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বন্ধুরা কচুটাও একটু ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি এবারে কচুগুলো তুলে নেব। বন্ধুরা আমি কচুগুলো তুলে নিচ্ছি, কড়াইতে দিয়ে দিলাম 50 গ্রামের মতন সর্ষের তেল দিয়ে দিলাম, একটু কম হলেও কোনো অসুবিধা নেই। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি চিনি, 2 তেজপাতা, 5 ফোড়ন 1 চিমটি। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি তরকারির জন্য যে লবণটা দরকার আমি 1/2 চামচের মতো লবণ দিয়ে দিলাম, তাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। পেঁয়াজটা লাল লাল করে হয়ে গেলে আমি দিয়ে দেবো যে টমেটোটা বেটে রেখেছিলাম, টমেটো বাটাটা দিয়ে দেবো। আদা বাটা, এবারে সামান্য জল দিয়ে দিলাম মশলাতে, মশলাটা একটু কষানোর পর আমি দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি এইভাবে মশলাটা ভালো করে কষাতে থাকব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা কচু আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে আরো 2 মিনিট এইভাবে কষাতে থাকবো। আমি কড়াইতে 2 বাটির মতন জল দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা চাপিয়ে দিলাম তরকারি ঝোলটা, ততক্ষণ যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ এইভাবে ঢাকনা চাপা থাকবে। আর ঝোলটা ফুটে উঠলেই আমি কাঁচা মাছগুলো দিয়ে দেবো, একটু তাড়াতাড়ি দেবো কারণ মাছটা যেহেতু আমরা ভেজে রান্না করছি না, সরাসরি কাঁচা মাছটা রান্না করছি, তাই একটু তাড়াতাড়ি দিয়ে দেবো। বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে, আমি এবারে মাছগুলোকে দিয়ে দেবো, নুন হলুদ রেখে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর ইলিশ মাছ সাধারণত যখন মানে মাছটাকে ভাজা হয় হালকা করে ভেজে রান্না করতে হয়, আর ওই তেলটা দিয়ে কিন্তু রান্নাটা করবে, তেলটা বের করে নিলে তরকারির মধ্যে সেই ইলিশের যে স্বাদটা সেটা কোথাও ঘাটতি থেকে যাবে। আমি তো ইলিশ মাছের ভাজার যে তেল ওই দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায়, আমি ভীষণ ইলিশ মাছ পছন্দ করি। আর আমাদের এই গঙ্গাসাগরে ইলিশ মাছ সহজে পাওয়া যায় না, ওই বর্ষাকাল আর শীতকাল
শীতকালের প্রথমের দিকে অল্প অল্প মাছ পাওয়া যায়। আমি শীতের শুরুতে মাছটা পেয়েছি, নিলাম মাঝারি সাইজের একটা ইলিশ মাছ। তরকারিটা গা মাখামাখি হয়ে গেছে, খুব বেশি ঝোল রাখবো না। আমি যে তেজপাতাগুলো তুলে ফেলে দিই, এবারে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো দেব হাফ চামচ, আর জিরে গুঁড়ো দেব। জিরেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো হাফ চামচ। এবারে দু মিনিটের মতো তরকারিটা ফুটে উঠলেই আমি ঢেলে দেবো। তরকারিটা বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবারে ঢেলে নেব। তরকারিটা আমি ঢেলে নিচ্ছি, দেখুন বন্ধুরা কেমন হয়েছে তরকারিটার কালারটা, খুব সুন্দর সুন্দর কাঁচা ইলিশের গন্ধ উঠছে। আপনারা কিন্তু এইরকমভাবে তরকারিটা বানিয়ে একবার খেয়ে দেখবেন, আমি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে, ততক্ষণ জায়গাটা পরিষ্কার করে নিই। বন্ধুরা আমি খেতে বসে গেছি, ইলিশ মাছের মাথাটা নিয়েছি। আমার ছেলে আর মেয়ে কিন্তু ইলিশ মাছে মানে অন্যান্য মাছে কিন্তু মাথাটা খেতে খুব ভালোবাসে, কিন্তু এই ইলিশ মাছের মাথাটা খেতে যায় না, এতে প্রচুর কাঁটা থাকে। তাই আমি আজকের মাথাটা খাবো। এই দেখুন বন্ধুরা কচুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর কচুর সাথে ইলিশ মাছের ঝালটা দারুণ দারুণ লাগে খেতে। আজকে দেখি কেমন হয়েছে। বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে? এরকমভাবে রান্না করে খাওয়ার পর আপনারা জানাবেন। আমার ছেলে বয়স 13 বছর, ও ক্যামেরা করছে মোবাইলের মাধ্যমে, আর আমার মেয়ে খেলা করছে, তাই আমি একা খাচ্ছি। এরপরে আমার খাওয়ার পরে আমার ছেলে খাবে আর বাড়ির সবাই খাবে। বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশন পেতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, নমস্কার।